गाइस गुड आफ्टरनून वेलकम बैक टू माय चैनल मौमिताज गैलेक्सी। कल के वीडियो ते बोले छिलाम जे जदि सुस्थ थाकि आर सकाल थेके आबार ब्लग करब, बाट सॉरी सकाल थेके ब्लग करते आसते पारिनि, कारण होच्छे नेटवर्कर प्रब्लेमर जो कल के भिडियोटाई आपलोड करते अनेक देरी हो गए और हमार एक फोन मैं ब्लग करार्जन रेखे और एक नर्माल यूज करी, तो जेटाते ब्लग करी से भिडियो आपलोड करी, किन्तु सेटा भिडियो आपलोड होते आज अनेक समय लेगे गेछे। इनकेस एखोनो पर्यन्त मन हच्छे भिडियो आपलोड होयनि, आमि बुझते पारछि ना, एखोनो देखिनि चेक करे। तो जाइ होक आजकेर एई बोनेदेर बाड़ी थेके शुरू करलाम, अरे बोने एई जे पेछने दाड़िये आछे, बोनेदेर बाड़ी थेके शुरू करलाम कारण आज आमार बोनेदेर बाड़ीते निमंत्रण। तो कारणटा हच्छे सेई रियार आईब्रो भात। आसले रिया हच्छे ओर मासिर मेये আর রিয়ার মাসি হচ্ছে আবার আমি, মানে আমাদের একটা না অনেক সম্পর্ক আছে, সেটা একদিন বলবো, অন্য একদিন বলবো ভালোভাবে যে কার সাথে কি সম্পর্ক। তো আজকে বলতে গেলে ভিডিওটা এখন আমার এই বকবকানিতেই অনেক লং হয়ে যাবে, তো বেশি লং না করে চলুন দেখা যাক যে রিয়াকে আইবুড়ো ভাত অলরেডি দিয়ে দিয়েছে, কারণ হ্যাঁ খেতে শুরু করে দিয়েছে কারণ আমার আসতে লেট হয়ে গেছে। আমি স্নান করে ডোডোকে খাইয়ে তারপর এখানে এসে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় পৌনে দুটো বাজে, কিন্তু রিয়াকে অলরেডি খেতে দিয়ে দিয়েছে, তো বেশি দূর খাওয়া হয়নি। চলুন দেখাই আজকে রিয়ার আইবুড়ো ভাত উপলক্ষে ন বোন কী কী আয়োজন করেছে সব কিছু আপনাদেরকে দেখাই। চলুন, রিয়া খেতে বসে গেছিলো, অলরেডি শুক্তোটা খাওয়া হয়ে গেছে, তাই তো রিয়া? হ্যাঁ, বেশ শাড়ি পরে এসেছে আজকে সাজুগুজু করে। আর এই যে এ তো নিত কোণে রান্না করেছে, হ্যাঁ ও আজকে রান্না করেছে, ও আর ন মিলে সব রান্না করেছে। এই যে আমি সিঁদুর পরি নি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, এখনো বাকি আছে। বোন একটু বলে দে কি কি রান্না করেছিস। ভাত, হ্যাঁ ফ্রাইড রাইস, পাঁচ না ছ রকম সাত রকম ভাজা ভুজি হয়েছে, আর হচ্ছে শুক্তো, ডাল, মাছ, মাছের কারি, চিলি চিকেন, চিকেন কষা, মটন, চাটনি, পায়েশ, পাঁপড় আর মিষ্টি আর স্যালাড। স্যালাড স্যালাডটা খেতে পারবি তো? অল্প অল্প করে খাবো সব। তো বোন কিছু বলবি আর? ও আজকে সকাল থেকে দেখি এসে রান্নাঘরে ঢুকে পড়েছে, আমি একবার সকালে এসেছিলাম, এসে দেখি রান্না করছে, আর তুই খা, লজ্জা পাসনি, তুই খেতে শুরু করে দে। ও অলরেডি খাওয়া ওর হাফ হয়ে গেছে, ও এবার রাইসটা খাবে, ভাত ভাজা ভুজি খাওয়া হয়ে গেছে, তো খেয়ে নিক তারপর আবার আসছি। তো রিয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই আমরা খেতে বসলাম, আর এই যে বোনও খেতে বসে গেছে, বোন ওই রিয়ার পাতেই বসে পড়েছে, না না ও আলাদা পায়ে নিয়েছে। যাই হোক রিয়া ওই চিকেনটা খায়নি, সেটা নিয়েছে বলেই আমি ভাবলাম হয়তো রিয়ার এতেই বসে গেছে। রিয়াই এতক্ষণে উঠলো, সেই প্রথম ব্যাচে বসেছে, এই লাস্ট ব্যাচে উঠলো। তো আমরা খেয়ে নিই, তো খেয়ে নিয়ে তারপর আসছি আপনাদের সাথে কথা বলতে। না আমি আগে শুক্তো দিয়ে খাই, ভাজা ভুজি আর মোটামুটি সবার হয়ে গেছে, আমি আর ন আর কি বাকি আছে, অমিত দাদা আর কি বাকি আছে, আর কজন, হ্যাঁ আমরা এই বেশি জন আর বাকি নেই, এই কজন খাওয়া হয়ে গেলেই হয়ে যাবে। তো খেয়ে নি চলো, খিদে পেয়ে গেছে। দেখুন আমাকে কি চিনতে পাচ্ছেন, মানে আমার এরকম আমার এই লুকটা ক্রিয়েট করেছে এই যে আমার বোন, বসে বসে নেই কাজ তো খই ভাত সেটাই করেছে, সিঁদুর এনে বলছে তুই সিঁদুর পরিস নি, আয় তোকে গ্রামের বধূ সাজিয়ে দিই বলে এই করেছে, আমাকে গ্রামের বধূ সাজিয়েছে। তুমি পড়ো না, তোমার তো সামনে বিয়ে, তুমি পড়ে একটু, তুমি একটু পড়ো না, আর তুমি একটু পড়ো না, আমার দেরি আছে। ও বাবা, এক একটু পড়ালে হয়, এর সামনে বিয়ে একটু দিয়ে একটু পড়িয়ে দেখলে হয়, আমাকে পড়িয়ে এরকম সাজিয়েছে, সং সাজিয়েছে, সং মোটেও এটা সং নয়, খুব সুন্দর দেখতে লাগে। ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন দেখতে লাগছে এরকম, মানে আমাকে এরকম লোকে সচরাচর আমাকে এরকম লুকে কেউ দেখতে পায় না। এটা একটু দেখা,
তো আমাকে এই যে সিঁদুর পরিয়ে এরকম লুক দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছিলো, তারপর আমি বাড়িতে গেছিলাম, টোটোকে ঘুম টুম পাড়ালাম, পাড়িয়ে তারপর এসে এখানে আড্ডা মারছি। আর সবাইয়ের যা অবস্থা দেখতে পাচ্ছে, ঠান্ডায় মানে আজকে এত ঠান্ডা পড়েছে, তার উপর তো বৃষ্টি হচ্ছে, কি ঠান্ডা পড়েছে বাবা, ওই জন্য ঠান্ডায় সব এরকম চাপাচুপি দিয়ে আছি। তো এই যে এনার সামনে বিয়ে, তো এনার অন্য একটু গরম বেশি, এই সোয়েটার পরে আছে না, ও সোয়েটার পরে আছে, মাথায় কিছু দিয়ে নেই। যাই হোক, আর ডোডো ঘুমোলো, আমরা এখন আড্ডা মারছি। একে এখন কখন থেকে বলছি একটু কফি কর, কফি কর, কফি খাওয়া, এ তো ল্যাথ খেতে খেতেই গেলে কফি খাওয়াবি না, কখন থেকে বলছি একটু কফি কর, কফি কর। আমি আমি ঠিক বাড়িতে ওই 5:30-6টার মধ্যে একটু কফি করে খাই। এখন বাজে কটা? কটা বাজে? 5:30-5টা বেজে গেছে, দেখ 47, ওই দেখ 5:47, মানে ঠিকই বলেছি। তাই এই টাইমটা আমার একটু কফি খাওয়ার টাইম, ব্ল্যাক কফি খাই। আজকে বলছি তোদের যদি মিল্ক থাকে মিল্ক কফি করো, তাই তো। আমি এখন রিয়ার বিয়ে নিয়ে প্ল্যানিং হচ্ছে, কারণ রিয়ার বিয়েতে অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং করা ছিল, বাট এই করোনা বেড়ে যাওয়ার ফলে সব প্ল্যানিং আস্তে আস্তে মানে ক্যান্সেল হয়নি, ছোট হয়ে যাচ্ছে প্ল্যানিংগুলো। কারণ ওর বিয়েতে অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যে এই করব ওই করব, কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য এখন লোক সংখ্যা অনেক কমিয়ে দিতে হয়েছে, ওদের লোক সংখ্যা অনেক কমিয়ে দিতে হয়েছে। আর সুমনদের বাড়ি, সুমনদের বাড়ি তো অনেক লোক ছিল, মানে অনেক লোক ইনভাইট করতো, কিন্তু সব ওই করোনার জন্য সব কমিয়ে পুরো হাফ করে দিয়েছে। তারপর এখন তো তার এদের তো কমপ্লেক্সেও যে ভাড়া নিয়েছিল, কমপ্লেক্সেও এখন করতে পারবে কি না জানি না, মানে যাবে থানায়, থানায় গিয়ে পারমিশন নিয়ে আসবে। তাও তো বলেছে কমপ্লেক্সের লোকেরা বলেছে যে একটা স্যানিটাইজার গেট বসান, বসালে মোটামুটি আপনারা অনুষ্ঠান করতে পারবেন, তাই তো ম্যাডাম বলেছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাক বসানো হবে। হ্যাঁ, স্যানিটাইজার গেট বসানো হবে সেটা, আর দেখা যাক থানায় গিয়ে কি বলে। কমপ্লেক্সের লোকেরা যখন বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, স্যানিটাইজার গেট বসিয়ে নিলে তখন দেখবি কিছু হবে না, মানে কিছু বলবে না সেরকম। আমার তো তাই মনে হয়, লোক তো অনেক কম করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বের করে দেবে, ও বলছে অল্প অল্প করে লোক খাইয়ে বাইরে। না 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 না, সত্যি কথা, এই দায়িত্বটা কাউকে নিতে হবে যে গ্যাদারিংটা বেশি করা যাবে না, যেই হয়ে যাবে তখন বলতে হবে আস্তে আস্তে যে এবারে গ্যাদারিং বেশি করা যাবে না, এটা বলতে হবে কাউকে। এটা তো মানুষের লজ্জার কোনো ব্যাপার নয়, এটার যা পরিস্থিতি এসেছে মানে করতে বাধ্য, এই মানে এটা করাটাই মনে হয় মানুষের ভালো, খারাপ কিছু নয়। তো যাই হোক, এই প্ল্যানিং করছি, এই গল্প করছি, এখন তো গল্প মানে শুধু ওর বিয়ের গল্প, আর সেরকম মানে বাইরের কিছু গল্প পাচ্ছি না। ওর বিয়েরই সব কিছু, কী হচ্ছে না হচ্ছে, কেনাকাটা কতদূর, আবার তত্ত্ব সাজানো আছে, ও সেটাই বলছে তত্ত্ব সাজানো হ্যান ত্যান সব আছে, কী করে কী হবে। একটা বিয়ে মানে একটা যথেষ্ট, সে লোক কম হোক আর বেশি হোক, যথেষ্ট মাথায় একটা বিশাল বড় কাজ, মাথায় তো একটা চিন্তা থাকেই, তাই না, যে কি হবে না হবে এইসব করে। তো যাই হোক, যা হবে হবে, দেখা যাবে সব কিছু, আপনাদেরকেও সব কিছু দেখানো হবে। ওর বিয়ে মানে আমার একটা মানে কি বলবো, মস্ত বড় স্টোরি ওর বিয়েটা, মানে আমি আমার ইচ্ছা যে ওর বিয়ের সমস্ত কিছু আমি ক্যাপচার করব, করে আমার এই ব্লগে আমি পোস্ট করব, মানে সমস্ত কিছু ইচ্ছা আছে সেরকম। এবার দেখা যাক কীরকম কী হয়, কারণ এখন একরকম ভাবছি, তখন এবার লোকজনের মাঝখানে কতটা কি ভিডিও নিতে পারবো সেটাই হচ্ছে এখন ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপনাদের সাথে আবার পরে আসছি, আবার তো ডিনার পর্যন্ত নেমন্তন্ন, এখন বোনেদের বাড়িতে ডিনার পর্যন্ত নেমন্তন্ন, ডিনারে আবার কি হয় না হয় সব ডিনারের টাইমে এসে আপনাদেরকে দেখাবো। তো এখন টাটা রিয়া, টাটা টাটা টাটা। তো ডিনার টাইমে আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, আর আমি এতক্ষণ বাড়িতে চলে গেছিলাম, অনেকক্ষণ গল্প করেছি, করে তারপর বাড়িতে গেলাম, গিয়ে ডোডোকে কিছুক্ষণ পড়ালাম। আবার আমার বাবা আজকে যেহেতু বাড়িতে আছে, বাড়িতে আছে বলতে আমাদের এখানে এই এলাকায় আজকে একটা মানে বন্ধ ডেকেছে, কি কারণটা আমি ঠিক বলতে পারবো না, করোনার জন্যই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বন্ধ ডেকেছে, ওই জন্য আজকের আমার বাবার তো দোকান, বাবার দোকানপত্র সব আজকে বন্ধ, ওই জন্য বাবা আজকের বাড়িতে আছে। এবার আমার বাবা বাড়িতে থাকলে আমার ডোডোর আর চিন্তা নেই, মানে বাবার সাথেই সারাদিন ও চলছে, বাবাকে
পড়াচ্ছে, বাবাকে হাত ধরে খাতায় লেখাচ্ছে, দাদা লেখো, ডাব্লিউটা কিরকম ভাবে লেখে লেখো, আমি ডট দিয়ে দিচ্ছি তুমি লেখো, দাদানের সাথে এই হচ্ছে। তো যাই হোক, আমি এই এলাম, এখন আবার বৃষ্টি পড়ছে, আমি তাড়াতাড়ি করে এলাম। ডোডোকে তো ন আনতে বলেছিল রাত্রিরে খাওয়ার জন্য, ও ঠিক আছে, আবার ডোডোকে ন বললো চিকেন খাওয়ার জন্য নিয়ে আসতে, পরোটা খাওয়ার জন্য। আমি বললাম না বৃষ্টি পড়ছে, আর ওকে বের করিনি, নকে বললাম একটু দিয়ে দাও, নিয়ে চলে যাব। ওইটাই বোন গরম করছে। আর এই যে রিয়া বসাই, রিয়া বল কিছু, তুই রিয়া খাওয়া হবে আমার ডিনার। হ্যাঁ, ডিনারে আজকে বেশি কিছু হয়নি, পরোটা আর কড়াইশুটি দিয়ে, পুর দিয়ে, কড়াইশুটি পুর দিয়ে, ও কড়াইশুটির পুর দিয়ে ওই একটু হালকা কচুরি পরোটা, তেলে ভাজা নয়, মানে ওই শেখে শেখে ভাজা ওই হয়েছে। আর হচ্ছে ঘুগনি, আর সকালের মাংস আছে, ব্যাসটি, হ্যাঁ মিষ্টি, এই এই হচ্ছে ডিনার। আর এমনিতেই দুপুরবেলা যা খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি তো তাই ভাবছি কী করে খাবো, কারণ এমনিতেই আমি অনেক রাত করে খাই, কিন্তু এখন অনেক তাড়াতাড়ি, নয়েদের তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে যায়, চিকেন মাছ, হ্যাঁ খেয়ে আর এমনিতেই পেট ভর্তি। তো আমি আবার সন্ধ্যেবেলা গিয়ে মুড়ি খেয়েছি, তার মাঝে মা বাঁধাকপির পকোড়া করেছিল, বাবা বাড়িতে আছে বলে মা সন্ধ্যেবেলা একটু পকোড়া করেছিল, আমি আবার দুটো বাঁধাকপির পকোড়া খেলাম, মুড়ি খেলাম, এরা তো তাও কিছু খায়নি, আমি তো রাক্ষস হয়ে গেছি। না আমি যা খাচ্ছি বল, দুপুরবেলা অত কিছু খাওয়ার পর আমি আবার এত কিছু খেলাম, মানে মুড়ি খেলাম, তারপর কফি খেয়েছি, তারপর চা খেয়েছি, খেয়েই চলেছি সন্ধ্যে থেকে, রাত্রে কী করে খাবো আমি যা জানি না। এবং এদিকা একটু, হ্যাঁ রুকো যারা, সাবার করো, সাবার করো, আমাকে এইসব ডায়লগ দিচ্ছে এখন। তো বোন এখন কী করছে আপনাদেরকে দেখাই একটু, চলো। এই যে ও এখন মাইক্রোওভেনে খাবার গরম করছে, দেখো একই মাইক্রোওভেনে গরম করছো কি, ওই যে মাইক্রোওভেনে এখন খাবার গরম করছে, এদিকে একটু তাকা। আর এই যে এটা হচ্ছে রিয়ার মা, দেখিয়েছিলাম আগের দিন, কিসে একটা দেখালাম, হ্যাঁ 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 হ্যাঁ, মইনিমোহন কাঞ্জিলালের এতে। আজ এই যে খাবার দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের খেতে বসার লোক নেই। এই হচ্ছে কড়াইশুঁটির পুর দিয়ে পরোটা, আর এটা হচ্ছে ঘুগনি, আর বোন চিকেন গরম করছে মাইক্রোওভেনে, এই ফট ফট ফাটছে, মাটন গরম হচ্ছে, মাটন, এই খেতে বসবি না, বস, তোর জন্য তো এত আয়োজন, বসে পর। এই পরোটা ভাজছে, হয়ে গেছে ভাজা, এই যে গ্যাস জ্বলছে এখনো। হ্যাঁ আসলে নয়রা ডিনার একটু তাড়াতাড়ি করে নেয়, বিড়ালের খেতে দেবো বলে জেনেছি। হ্যাঁ নয়রা আবার অনেক পোষ্য আছে, তাদেরকে সব খেতে দিতে হয়। এই যে দুধ দিয়ে, হ্যাঁ রুটি না পাউরুটি খাবে, পাউরুটি খাবে, হ্যাঁ দুধ দিয়ে পাউরুটি খাবে। এই যে এগুলো সব বিড়ালের খাবার হচ্ছে। আর এই ঘরে এই যে কাকা শুয়ে আছে, কাকা, আর এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে নয়ের মা, কিন্তু আমার সম্পর্কে বড় মাসি, আর এটা হচ্ছে বড় মেসো। এই যে এরা শুয়ে আছে এখন। এই যে নয়ের পাউরুটি, হ্যাঁ দুধে ভেজাচ্ছে পাউরুটি, নয়ের এই দায়িত্বগুলো এখন বিশাল। আমার এইটাই কাজ, হ্যাঁ মানুষেরা যেমন করবে পশুদেরা তেমন করবে। সেইটা এখন ন খেতে দিতে যাবে সবাইকে। আর এই যে এই তো অমিত দাদা, এরিয়া পেটে ঢুকছে তো, ঢুকছে তো, খেয়ে খেয়ে খেতে বসে গেলাম। রিয়ার খাওয়া মোটামুটি হয়ে এসেছে, আমিও খেয়ে নেব, কারণ বাড়িতে আবার ডোডোর জন্য চিকেনটা নিয়ে যেতে হবে, নয় কৌটোতে চিকেন তুলে দিয়েছে, চিকেনটা নিয়ে যাবো ডোডোর জন্য। আর তাছাড়া হচ্ছে ও বায়না করবে, ডোডো তো খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ডোডো তো সাড়ে দশটার মধ্যে খেয়ে নেয় কি, খেতে খেতে, হ্যাঁ ও খাওয়া থামিয়ে দিয়েছে।
আসলে যতই হোক ক্যামেরাতে না অভ্যস্ত হতে সবাইরই একটু সময় লাগে, আমাদের যেমন আমাদের কোনো ব্যাপার নয় ক্যামেরা চললে, মানে আমরা ক্যাজুয়াল যেরমভাবে থাকি সেরমভাবে। আর ওই যে মন এসে গেছে, আর রিয়া তো সবসময় ক্যামেরার সামনে থাকে না, তাই একটু ক্যামেরা দেখলে নার্ভাস হয়ে যায় যে রে বাবা কী হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রিয়ার বিয়ের তো সব ভিডিওই আমি নেব, তো দেখে দেখে ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে তাই। তো ঠিক আছে, আমি ডিনারটা কমপ্লিট করিনি, আর এই যে ডিনারে আবার কী কী আমার বোন দিলো এক্সট্রা আপনাদেরকে দেখিয়ে দিই। চল, কচুরি, পরোটা, পরোটা কচুরি, আর এই যে আবার মাটন দিয়েছে, আর এই যে ঘুগনি, আর এটা হচ্ছে চিকেন কষা। বাবারে বাবা, এত কিছু আমি খেতে পারবো না, তুলে নে, এই তুই খানিকটা নিয়ে নে। হ্যাঁ, আমি এত কিছু খেতে পারবো না, তুমি কিছু বলবে না? এই যে ও আজকে খেতে দিল ন, আসলে ওইদিকে পরোটা ভাজছে। তো ঠিক আছে, আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ি চলে যেতে হবে। তো কালকের আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আর যাও, বাইরের ওয়েদারের অবস্থা কী যে করবো আমি বুঝতে পারছি না, তো আমার তো আমার গলা ব্যথা করছে অলরেডি, বাচ্চাদের কথা আর কি বলবো, আমি একটা বড় হয়ে আমার যা শরীরটা খারাপ করছে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা, টাটা করো, বাই বাই।